বিয়ে করার আগে ছেলেরা করে ফেলুন যে আর্থিক কাজ, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিন। বিয়ে অনেক বড় একটি দায়িত্ব, তাই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নেওয়া অনেক বেশি জরুরি। নিজেকে এইটুকু কথা অন্তত মানিয়ে নেওয়া উচিত যে বিয়ের পর জীবনযাপন কিছুটা হলেও পরিবর্তন আসবে, এবং তা ভালোর জন্যই। সঙ্গীর সাথে বড় ধরনের একটি ঝগড়া করুন। শুনতে বেশ অবাক মনে হলেও এই জিনিসটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ ঝগড়া করা, ঝগড়ায় লজিক ব্যবহার করা এবং ঝগড়া কতদূর পর্যন্ত গড়িয়ে কোন অবস্থানে যেতে পারে তা বেশ ভালো করেই বুঝে নিতে পারবেন, যা সংসার জীবনে বেশ কাজে লাগবে। বিয়ের পর তো নিশ্চয়ই আপনি চাইবেন না আপনার সংসারে এসে আপনার রোল টানাটানি দেখুন, অথবা আপনি তো নিশ্চয়ই চাইবেন না বাবার টাকায় বইয়ের খরচ চালাতে, তাই এখন থেকে একটু মিতব্যয়ী হন, সঞ্চয় করতে শিখুন। আপনাকে পুরোদমে রান্না শিখতে বলা হচ্ছে না, খুব কমন কিছু রান্না শিখে নিলে বিয়ের পর স্ত্রীকে সারপ্রাইজ দিতে কাজে লাগতে পারবেন, এবং স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তখন তাকে কিছুটা সাহায্য করে ইমপ্রেসও করতে পারবেন। ভেজা তোয়ালে বিছানায় রাখা পোশাক আশাক ও জিনিসপত্র ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখা, জুতো খুলে ঘরে ছড়িয়ে ফেলা ধরনের ছোটোখাটো অভ্যাসগুলো আগে থেকে শুধরে নেওয়ার চেষ্টা করুন, এতে করে লাভ আপনারই। যতই তিক্ততা বা মধুরতা থাকুক না কেন, অতীতকে একেবারেই ঘাটতে যাবেন না বিয়ের পূর্বে। যদি প্রেমের বিয়ে হয় তাহলে হয়তো অনেক কিছুই আপনি জানবেন সঙ্গিনী ও তার পরিবার সম্পর্কে, কিন্তু তা ছিল অন্য একটি সম্পর্ক থাকাকালীন বিষয়, একটু নতুন করে ভাবুন। আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে জানতে শিখুন সঙ্গী ও তার পরিবারকে বিয়ের আগেই। আপনি পছন্দ করে বিয়ে করুন বা পরিবারের পছন্দে বিয়ে করুন না কেন, নিজের পরিবারের মানুষগুলোর সম্পর্কে একটু ভেবে নিন, কারণ বিয়ের পর অনেক সময় পরিবারের সাথে অ্যাডজাস্টের সমস্যা বড় আকার ধারণ করতে পারে। যে সাতটি কাজ করার আগে বিয়ে করা মোটে উচিত নয়। অতীতের সাথে সম্পর্ক পুরোপুরি ছেদ করার আগে অতীত সকলেরই আছে, কিন্তু অতীত সম্পর্কে সকল চিহ্ন নিজের জীবন ও মন থেকে না মুছে বিয়ে করতে যাওয়া বোকামি। বিয়ে করলে ভুলে যাব এই ধরনের মনোভাব রাখাটা ঠিক নয়, কারো চাপে নয়, একদম নিজের ইচ্ছা মানসিকভাবে প্রস্তুত হবার আগে। আমাদের সমাজে বিয়ে করার জন্য একটি পারিবারিক চাপ দেওয়া হয়, সেই সময়ে অনেক ক্ষেত্রে তার ইতিমধ্যে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়, এমনকি প্রেমিকারাও চাপ প্রয়োগ করে বিয়ে করার জন্য। তবে পরিস্থিতি যাই হোক না কেন, বিয়ে তখনই করবেন যখন আপনার লেখাপড়া শেষ না করেই বিয়ে করার কথা ভাববেন না। আজকালকার আধুনিক জীবনে প্রকৃত বয়সের জন্য অপেক্ষা করুন। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার আগে আপনি নারী হন বা পুরুষ হন, বিয়ের আগে নিজের ক্যারিয়ারটা অবশ্যই গড়ে নেবেন, এতে জীবনটা অনেক বেশি সুন্দর হবে। প্রেমের সম্পর্কে মানুষটিকে ভালো মতো জেনে বুঝে নেওয়ার আগে প্রেম করেছেন খুব ভালো কথা করুন, তবে মানুষটিকে একদম ভালো করে জেনে ও বুঝে ওঠার আগে বিয়ের সিদ্ধান্ত মোটেও নেবেন না।